यस्य प्रसादाद् भगवत्प्रसादो यस्य प्रसादान्नगते कुतोपि धयं स्तुवंस्तस्य यशस्त्रिसंध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायतक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधारमपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः ताङ्गोरजश्रुरितकुन्तलबद्धबरः वन्यप्रसूनऋषिरेक्षणचारुहासम् वेणुं क्वणन्तमनुगैरनुगीतकीर्तिं गोप्यो दिदृक्षितदृश्यभ्य गमन् समेताः तप्तकाञ्चनगौरङ्गे राधे वृन्दावनेश्वरि वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये नाहं वसामि वैकुण्ठे योगिनां हृदयेन च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः यं प्रव्रजन्त्यमनुपेतमपेतकृतियं द्वैपायनो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवभिनेदुस्तां सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जयरूपसनातनभट्टरघुनाथ श्रीजीवगोपालभट्ट दासरघुनाथ ऐछाई गोस्वामी करि चरणवन्दन यहाँ हईते विघ्ननाश अभीष्टपुरम् दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पादगतिर्मुहु सकृपायष्टिदानेन सन्तसन्तो जय राधे। वासुदेवाय श्री श्री चैतन्यचरितामृतम् आदिलीलायां चतुर्था परिच्छेदः कामगन्धहीन स्वाभाविक गोपी प्रेम निर्मलुज्ज्वल शुद्ध यनदग्धहेम कृष्णेर सहाय गुरु बांधव प्रियसी गोपिका हयेन प्रिया शिष्या सखी दासी कलिपावन अवतार श्रीमन महाप्रभुर प्रिय परिकर श्री श्री गौड़ीय वैष्णव संप्रदाय आचार्य श्री कृष्णदास कविराज गोस्वामी ठाकुर विरचित
तदीय श्री चैतन्य चरितामृत ग्रंथरत्ने ग्रंथकार आदिलीलार चतुर्थ परिच्छेदेर साथे साक्षात्कार दिच्छेन। आमादेर आजकेर साक्षात्कारेर এই পায়ার অনুসরণে যে আস্বাদনিকণা রয়ে গিয়েছে এই স্থানে আজকেও আমাদের নমস্কার করে গত দিনের আচার্য প্রভুর চরণে যাবার অভিলাষ আজও আমরা শ্রীনিবাস আচার্য চরিত সুধা আস্বাদন করছিলাম। আচার্য প্রভু মহাপ্রভুর আশীর্বাদে তিনি নীলাচল ধামে উপস্থিত হয়েছেন। তত্রস্থ পরিকরগণের চরণ বর্ণনা করার সৌভাগ্য পেয়েছেন। মহাপ্রভুর শুভ ইঙ্গিতে তার অতি প্রিয়জন গদাধর পণ্ডিত মহাশয় তার চরণ সান্নিধ্যে উপস্থিত হতে পেরেছেন। দুইটি ভাব বিহ্বল মূর্তিকে আমরা দেখেছি, স্বয়ং গোপীনাথের চরণ সান্নিধ্যে, এটিই হলো গৌড়ীয় বৈষ্ণবের আরাধ্য রূপ, অন্তত আমাদের এটি স্বরূপ। মন মনন প্রাণ এমন একটা স্থিতি লাভ করবে যেখানে ইহজগতের সাথে কোনো যোগসূত্র থাকবে না, আছে এই মাত্র। আচার্য প্রভু এবং গদাধর পণ্ডিত গোস্বামী দুইজনই লীলা পরিকর, কেহ সামান্য নয়, আমাদের মতো দেহধারী জীবের মতো নয়। সেই জন্য তারা কৃষ্ণ ভাব উন্মাদিত হয়ে তদ্গত চিত্ত এরকম ভাবে বিভলিত হবার রূপ পেয়েছেন। আমরা শুধু তার সেই তাদের সেই দুটি রূপকে চিন্তা করলেই যথেষ্ট বলে মনে করব। ওই রাজ্যে প্রবেশ করার মতো ক্ষমতা এ জীবনে হবে কি না জানি না, তবে কেহ যদি ভাগ্যবান এই স্বরূপ দুটিকে চিন্তা করে তাহলেই কিন্তু যথেষ্ট। পণ্ডিত গোস্বামী প্রভু বলছেন, শ্রীনিবাস আসতে বড় দেরি হয়ে গিয়েছে। দেরি হবার কারণ হলো কি? মহাপ্রভু তো বলেই দিয়েছেন, তোমার জন্য অপেক্ষা করছেন আমার প্রিয়জন গদাধর। শুধু গদাধরের জন্যই, শুধু শ্রীনিবাসের জন্যই পণ্ডিত গোস্বামী অপেক্ষা করছিলেন? মহাপ্রভুর অন্তর্ধানের সাথে সাথেই দুই চার দিন মাস কয়েক মাসের ভিতরেই সব লীলা পরিকরগণ এক এক করে অন্তর্হিত হলেন। গদাধর পণ্ডিত শুধুমাত্র ওই অপেক্ষায় ছিলেন, মহাপ্রভুর নির্দেশটিকে আমি যথাযথ যাতে পালন করতে পারি। নিজ হস্তে সুলিখিত পুঁথিটিকে আনলেন, যার নিচে মহাপ্রভু স্বয়ং টিপ্পণী করে দিয়েছেন, দেখার সৌভাগ্য আজও হবে বলে দিয়েছিলাম। শ্রীপাদ দেনুড়ে গেলে আপনারা দেখতে পাবেন সেই অতি বিস্ময়কর পুঁথি, যেটি গদাধর পণ্ডিত গোস্বামী মহাপ্রভুকে শোনাতেন। সেই পাতা একটি করে উল্টে পাল্টে আর সমস্ত ভাগবতের রস কেমন করে পরিবেশন করতেন, শ্রোতা বক্তা কোন রাজ্যে ভেসে যেত তা আমরা কিছুতেই ভাবতে পারবো না। চোখের জল দিয়ে মনের ভাবনা দিয়ে সেই পুঁথিগুলির প্রতিটি ছত্রে ছত্রে অক্ষরে অক্ষরে সাথে কয়েক ফোঁটা জল, চোখের জল এমন সিক্ত হয়ে গিয়েছে অস্পষ্ট অক্ষরগুলো। এই সমন্বিত শ্রী ভাগবত গ্রন্থ দেখালেন। আরেকটি সৌভাগ্যের কথা বলি, যাদের ভরতপুর যাবার ভাগ্য হয়, সালার ভরতপুর মুর্শিদাবাদ জেলায় পণ্ডিত গোস্বামী স্বলিখিত গীতা গ্রন্থ দেখতে পাবেন। তিনি গীতা, কেননা নয়নানন্দ ঠাকুর তিনি এইখানে এইটি এনেছিলেন, তাকে দিয়েছিলেন, কেন তিনি হতেছেন
ভ্রাতুষ্পুত্র, তা সেই ভ্রাতুষ্পুত্রের হাতে দিয়েছিলেন মেয় কৃষ্ণ এবং শ্রী গীতা গ্রন্থ। এই গোসাইপাড়া শ্রীপাটি নয়নানন্দ ঠাকুর গোস্বামী শ্রীপাটি, আপনারা এই মূল্যবান বহু পরমার্থের বস্তুটিকে দর্শন ভাগ্য পাবেন। মেয় কৃষ্ণ হতেছে ওটি ক্ষুদ্রাকায়, এটি কৃষ্ণমূর্তি, পণ্ডিত গোস্বামীর গলদেশে সেটি অবস্থান করত। এত ক্ষুদ্রাকার আর এত মনোহর এরকম কোথাও দেখা যায়, দেখি নাই। যেমন সত্যভানু উপাধ্যায়ের কণ্ঠে কণ্ঠী গোপাল বিরাজ করত, সত্যভানু উপাধ্যায় জগন্নাথ মিশ্রের দ্বারে এসে উপস্থিত হয়েছিল, আমরা যাকে তৈর্থিক ব্রাহ্মণ রূপে বহুমানন করে দেখতে পেয়েছি চৈতন্য ভাগবতের ব্যাসাবতারের লেখনীতে, সেই সত্যভানু উপাধ্যায় কণ্ঠী গোপালও দেখতে পারবে। ক্ষুদ্র অবয়ব কিন্তু ক্ষুদ্র নয়, এটি শ্রী নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া কুঞ্জে হরিসেবা পাড়ায় দেখতে পাবেন। সেখানে দেখতে পারবেন সত্যভানু উপাধ্যায়ের জ্যেষ্ঠ সন্তান বিখ্যাত পদকর্তা বলরাম দাসের উপরে কৃপাপ্রসূত নিত্যানন্দ পাকড়ি, প্রভু নিতাই চাঁদ তাহার এই সুললিত কাব্যছন্দ পদাবলী গীতিতে এতই মুগ্ধ হয়ে নৃত্য করেছিলেন আনন্দে, তাকে এই পাকড়িটা দিয়েছিলেন। কিন্তু আমাদের প্রষ্টব্য বস্তু তো আলাদা, আচার্য প্রভুকে এইখানে রাখলে আর চলবে না, আমাদের তাড়াতাড়ি তাদের পিছন ধরে আসতে হবে। অনেক অনেক কথা রয়ে গিয়েছে, আচার্য প্রভুকে বললেন তোমার অধ্যাপক হতেছেন রূপ সনাতনের একান্ত আশ্রয়ী অনুগত ভজন শ্রীজীব গোস্বামী, তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গেলেই তোমার অধ্যয়ন কার্য সমস্ত অনুভূতি সুসম্পন্ন হবে, এটি প্রভুর নির্দেশ। ইচ্ছা ছিল কিন্তু তুমি বাপ বড় দেরি করে ফেলেছ, আর বিলম্ব করো না। আচার্য প্রভু তখন পণ্ডিত গোস্বামীর চরণ বন্দনা করে তিনি সমস্ত লীলা পরিকরের আশীর্বাদ নিয়ে গৌড়বঙ্গের উদ্দেশ্যে প্রস্থান করলেন। এবং যাবার সময় প্রস্থানের সময় পণ্ডিত গোস্বামী একটু রহস্যব্যঞ্জক হাসিতে একটা নির্দেশনামা পাঠালেন গমন করার সাথে সাথে, বলে যাচ্ছে শোনো শোনো শ্রীনিবাস একটা কথা তোমাকে জানিয়ে যাই। কথাটা হলো আমার এক বন্ধু আছে জানো নবদ্বীপে, তার নাম দাস গদাধর, নাম সাম্যে গদাধর দাস তা নয়, প্রাণ সাম্যেও গদাধর দাস, গদাধর পণ্ডিত আর গদাধর দাস। গদাধর দাস হচ্ছেন রাধারানীর বিভূতির প্রকাশ, কেননা হইলা রাধিকা ভাব গদাধর দাসী দধিকে কিনিবে বলে অট্ট অট্ট হাসি, গোপী ভাবি কে দই নিবে গো, গদাধর দাস বন্ধ প্রেম রসে পূর্ণানন্দ যার গৃহে দান কেলি কইলা নিত্যানন্দ। আর গদাধর পণ্ডিত গোস্বামী ইনি হতেছেন সাক্ষাৎ রাধারানীর আবেশ, সেই জন্য এদের নাম সাম্যে বন্ধুত্ব নয় প্রাণ সাম্যেও, একজন বিভূতির প্রকাশ আর একজন সাক্ষাৎ আবির্ভাবের বিকাশ। বলছে আমার বন্ধুকে বলো যে তোমার মিত্র মিতা অন্য বাড়ি যাবে, এই কথাটা আমার বন্ধুকে বলে দিও, বলে একটু রহস্যব্যঞ্জক হাসি হাসলেন, বুঝতে পারল না এই কথাগুলোর অর্থ কী। আচার্য প্রভু নবদ্বীপ ধামে এসে উপস্থিত হলেন, নবদ্বীপ তখন অন্ধকার, সংকীর্তন কোলাহলে, সংকীর্তনৈক পিতার সেই আনন্দ কোলাহল মুখর প্রান্তর এখন হাহাকার অন্ধকার ছাড়া আর কিছু নাই। যে কয়জন গৌর পরিকর অবস্থান করছিলেন তাদের মধ্যে দাস গদাধর শ্রীবাস পণ্ডিতের নাম অন্যতম, তবে শ্রীবাস পণ্ডিত সেই সময় ছিলেন কি না আমরা জানি নাই। ইতিহাস পর্যালোচনা করলে এতটুকু বোঝা যায়
যার অঙ্গনে নিরন্তর নদিয়া বিহারী কীর্তন পরায়ণ। তিনি যখন সন্ন্যাস লীলায় চললেন, তিনি নবদ্বীপে থাকবেন কি করে? থাকা সম্ভব নয়। অত্যন্ত বিরহে কাতর হয়ে শ্রীবাস পণ্ডিত কুমারহট্টিতে আশ্রয় নিলেন। প্রভুর দর্শন হয়তো আর পাব না, কিন্তু এটা সত্য, গুরুদেবের দর্শন করতে অবশ্যই আসবেন। গুরুপাঠ, শ্রীগুরুপাঠ দর্শন করার জন্য অবশ্যই এই হালি শহরে আসবেন, যেটা চৈতন্য ডোবা রূপে সুখ্যাত। সেই জন্যেই কুমারহট্টে তিনি, হালি শহর কুমারহট্টে বাস করতে থাকলেন, শুধুই প্রভুর দর্শন লালসায়। আর এইখানেই জন্ম হয়েছিল আমাদের ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়। এই প্রস্তাবনা এতই বিচিত্র না, ব্যাসাবতারের জন্ম এখানে হলো কেন? আমরা এইটুকু জানি যে নারায়ণী শ্রীচৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্মিলেন শ্রী দাস বৃন্দাবন। তিনি বিধবা অবস্থায় এই পুত্র সন্তান লাভ করেছিলেন। এতটুকুই চরিতামৃতির থেকে অনেক বিপুল, অনেক বহু বহু সংবাদ আনিয়ে দেয়। কেননা সেই সময়ে সমাজের বড় কট্টর পদ্ধতি ছিল, কাজীর দরবারে আনিতে হয়েছিল, মা নারায়ণীর বিচার হবে, আমাদের সমাজকে কলুষিত করার জন্য এটি যথেষ্ট বিবেচনা করে কাজীর দরবারে আনিতে হলেন। নিত্যানন্দ প্রভু তখন নদিয়া লীলায় এসে গিয়েছেন, এই কথা শুনে কাজীর দরবারে সে উপস্থিত, সর্বনাশ, কাজী করছো কি? জ্বলন্ত আগুনে হাত দিও না, যাকে এনেছ এ সাধারণ নয়, মা নারায়ণীর বিচার করবার জন্য তাকে এনেছে এইখানে। বলার সাথে সাথেই দেখবে প্রভাব, সঙ্গে সঙ্গে গর্ভ হতে দিব্য সে ভাবে বিকৃত, হরিনাম সংকীর্তন উদ্ঘোষিত হল। কাজী সাহেব অত্যন্ত ভীত হয়ে সসম্মানে মা নারায়ণীকে পাঠিয়ে দিলেন। প্রভু নিত্যানন্দ নিয়ে আসলেন শ্রীবাসঙ্গনে, কথাটা কানাকানি হয়ে গেল। সেই জন্য লোক সমাজের কথা রক্ষার জন্য তিনি সেখান থেকে নিয়ে আসলেন ভ্রাতুষ্পুত্রী গর্ভবতী নারায়ণী মাকেই এই হালি শহর কুমারহট্টে। শ্রী পাঠপুর পর্যটন গ্রন্থে এতটুকুই লেখা আছে, হালি শহর মানে খাসবাটি নতিগ্রামে জন্মতার দেন্দুরাতে স্থিতি চৈতন্য ভাগবত রচিলেন তথি। সেই জঙ্গলাবৃত মা গঙ্গার ধারে এতই জঙ্গল ছিল, আমি যখন প্রথম ভাগবত পাঠ করতে গেছিলাম, রাতে বের হওয়ার উপায় নাই, সেখানে শিয়াল ডাকত, দিনের বেলায় শিয়াল ডাকত, তখন এত জঙ্গল। সেই পাশেই হলো ব্যাসাবতারের জন্মস্থান, সমাজের অবহেলিত রূপে সেই জন্মস্থানটির প্রকট করার মতো সাহস ছিল না আমাদের গৌড়ীয় বৈষ্ণবীর, সেই জন্যই ইতিহাসের পাতার থেকে লুপ্ত হয়ে গিয়েছে এই পবিত্র জন্মস্থানের স্মৃতি কাহিনীটির সাথে তার এই কীর্তি জন্ম কাহিনীর কথা। তবে আমি আবিষ্কার করেছি, কিন্তু তাদের পরম্পরাতে শ্রীবাস পণ্ডিতের নাম আছে, সে ধ্বংসস্তূপের ভিতর হতে এখন তাকে আবিষ্কার করা, লোক সমক্ষে আনয়ন করা বড় দুরূহ বিষয়, আমার এত ক্ষমতা নাই। 5 বছর ছিলেন বাসুদেব দত্তের দেবালয়ে দরিদ্র ব্রাহ্মণী মা নারায়ণী এই শিশুটাকে পালন করার জন্য। এখান হতে তিনি মামগাছিতে চলে যান, দত্ত ঠাকুর মানে বাসুদেব দত্ত এইখানে চলে যান। এইখানে 9 বছর কাল তার বিদ্যাভ্যাস পর্ব হয় ব্যাসাবতারের, সারঙ্গ ঠাকুরের কাছে তার হাতে খড়ি হয়। এরপরে নিত্যানন্দ অনুচর হয়ে তিনি এই লীলা বিতরণে রত হয়েছিলেন। দেন্দুরা গ্রামে মানে দেনুর গ্রামের স্থিতির প্রকৃতি বড় বিচিত্র,
আমাদের আচার্য প্রভু শ্রীবাস পণ্ডিতকে এসে দর্শন পেয়েছিলেন কি না এটা পর্যালোচনা করলে ঠিক জানা যায় না। তবে দাস গদাধরের দর্শন পেয়েছিলেন, দেবী বিষ্ণুপ্রিয়া ছিলেন, ঈশান ঠাকুর ছিলেন পুরাতন ভৃত্য, এত পুরানো ভৃত্য, এত পুরানো দিনের সাক্ষী রাখত। আর নবদ্বীপের মাটিতে আর কেউ এরকম এরকম প্রাচীন ব্যক্তি ছিল না। ঈশান ঠাকুর, জগন্নাথ মিশ্র, শচী মায়ের আঙ্গিনার একমাত্র পুরাতন ভৃত্য। জগন্নাথ মিশ্র চলে গিয়েছেন অন্তরালে, শচী মা আর পুত্রবধূ মহাপ্রভুর জন্মযাত্রা দেখেছেন, উপবীত সংস্কার, তার বিবাহের কত আনন্দ করেছেন, তার সন্ন্যাস দেখেছেন, কিন্তু এই এই জন্মস্থানটুকুর উপরে এত মায়া পড়ে গেছে, বার্ধক্য অবস্থায় জড় জড় হৃদয়েও এটিকে ত্যাগ করতে রাজি নয়। ঈশান ঠাকুর মাটি কামড়ে পড়ে আছে, কেমন করে ছেড়ে দেব, এই প্রতিটি রজকণা তো আমার আমার জীবনের সাক্ষী, সব থেকে প্রাচীন হচ্ছেন এই ঈশান পুরাতন বৃত্ত। ঈশানের সাথে এসে মিললেন দেবী বিষ্ণুপ্রিয়া, মা বিষ্ণুপ্রিয়া জগৎবন্দিনী ঠাকুরানীর দর্শন সৌভাগ্য পাব কি, কে পাবে, সেখানে পুরুষের প্রবেশ নাই। আর দেবী বিষ্ণুপ্রিয়া কঠোর তপস্বিনী, তার তপস্যা কথা আমরা অনেকেই জানিনি, আমাদের ইতিহাসে বিস্তারিতভাবে বিষ্ণুপ্রিয়ার চরিত্র লেখা হয়নি, একমাত্র হরিদাস গোস্বামী ওই সত্যভানু উপাধ্যায়ের বংশ পরম্পরায় এসে উপস্থিত হয়েছিলেন হরিদাস গোস্বামী, উনি আমাদের কাছে বিষ্ণুপ্রিয়ার চরিত্রের যে মর্ম কাহিনী উপস্থাপন করেছেন তাতে পাষাণ গলে যাবে। কারোর যদি কঠিন হৃদয়কে গলানো যায়, গলাতে হয়, তাহলে অবশ্যই বিষ্ণুপ্রিয়ার চরিত্র পড়বেন, অন্যের না, হরিদাস গোস্বামী লিখিত। কেননা ইনি সত্যভানু উপাধ্যায়ের, দ্বিজ বলরাম দাসের, এই বিখ্যাত নিত্যানন্দ কিঙ্করের একমাত্র উত্তরাধিকারী। এনার যে ছত্রে ছত্রে কি মর্ম কাহিনী উদ্ঘোষিত হয়েছে, প্রতিটি পাষাণ হৃদয়কে গলিয়ে দিবার মতো সামর্থ্য রাখে। তার চরণ দর্শন করা সাধারণের দুর্বোধ্য, সাধারণের সামর্থ্যের বাইরে, সামনে যাবে কোনো তো যাবার রাস্তা নাই, একটা সিঁড়ি আছে। সেই ছিল দামোদর পণ্ডিত, ঠাকুরানীর শিষ্য বংশীবদন। জল নিয়ে আসে, ভিতরে অন্তঃপুরেই থাকেন, কি করেন মা বিষ্ণুপ্রিয়া, তিনি কি করেন, তিনি হরিনাম করেন, একবার করে হরিনাম করেন, একটা চাল একটা শূন্য পাত্রে রাখেন, এরকম করে দ্বিপ্রহরে হরিনাম করতে করতে যত কটা চাল হবে, চালের কোনা কটা হতে পারে, সেইগুলো রেখে এইবারে রান্না করবেন, রসই করে তাতে এবার ভোগ লাগাবেন, মহাপ্রভুর নিবেদন করে হয়তো একটু পাবেন কি পাবেন না, আরে এতগুলি পোষ্য আছে তাদের দিবেন, বংশীবদন আছে, দামোদর আছে, ঈশান আছে, আর দু একজন পরিচারিকা আছে, এটা কি সম্ভব আমরা ভাবতে পারবো, এই আমাদের পক্ষে ভাবনার অতীত। এই কঠোর তপস্বিনী এখন তিনি ভূমিকেই শয্যা বলে স্বীকার করেছেন, কেননা মহাপ্রভু যে পালঙ্ক হতে নেবে চলে গেছেন সন্ন্যাস লীলায়, আর ওই পালঙ্কতে তিনি সেই অঙ্গকে স্পর্শ করেন, শুধুমাত্র তার এই মস্তক দিয়েই চিরবন্দনা করে চলেছেন। তার দর্শন ভাগ্য সাধারণের নাই। শ্রীনিবাস কোনো ক্রমে কোনো উপায়েই ঈশান ঠাকুরের দরবার হলেন, বললেন আমি শ্রীনিবাস, মহাপ্রভু আপনাকে রাত্রিতেই বলে দিয়েছেন, দেবী আমার শ্রীনিবাস যাচ্ছে, বড় দুঃখ কষ্ট করে যাচ্ছে, তাকে তুমি সাদর সম্ভাষণে আপ্যায়নে কষ্ট দূর করো। শ্রীনিবাস
দেবীর দর্শন কামনা প্রার্থী, কিন্তু এত সহজ নয়। শুধু বহিরাগত কোনো যাত্রী তার উৎকণ্ঠা নিবারণের জন্য দেবী বিষ্ণুপ্রিয়া চরণ দুখানি দর্শন ভাগ্য পান, অন্য অন্য কোনো উপায় নাই। শ্রীনিবাস এসে উপস্থিত হয়েছেন মহাপ্রভুর শুভঙ্গী স্মরণ করেই, আর দেবী ভিতরে থাকলেন না, পর্দা থেকে বের হয়ে আসলেন, শ্রীনিবাসকে সাক্ষাৎ দর্শন দিলেন। সাক্ষাৎ গৌরাঙ্গ প্রিয়া বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী তপস্বিনী, তপস্যার দীর্ঘকাল আচরণে ভস্মাচ্ছালিত বর্ণের মতো তার দেবীপ্যমান গৌর আরাধনার দিব্য দীপ শিখা সমস্ত দিকের অন্ধকারকে দূর করে দাঁড়িয়ে আছে। দেবী বিষ্ণুপ্রিয়াকে কিভাবে বন্দনা করবেন? সাষ্টাঙ্গ ভুলুণ্ঠিত প্রণাম করলেন, চোখের জল দিয়ে শুধু নিবেদন করলেন মনের আকুতির পুষ্পাঞ্জলি টুকু। বিষ্ণুপ্রিয়া মা বিষ্ণুপ্রিয়া তাকে আপ্যায়ন করলেন, তাকে সান্ত্বনা দিলেন। এরপর কীর্তনানন্দ সে হাহাকার অন্ধকারের সামনে নবদ্বীপের পথে এসে দাঁড়ালো আশীর্বাদ নিয়ে, কিন্তু সে আনন্দ কোলাহল তো অস্তমিত। অকস্মাৎ দেখছেন স্বয়ং লীলায়িত মহাপ্রভু হরিকীর্তন করতে করতে সমাগত, সম্পূর্ণ নদিয়া লীলা দর্শন করছেন। অকস্মাৎ লীলা অন্তর্হিত হয়ে গেল, আবার মূর্ছিত। এইভাবে সেই কীর্তনা রোলে আনন্দে তার মা মন প্রাণ হৃদয় একেবারে আনন্দে নেচে উঠেছে। এইরকম চিন্তা করতে করতে বেশ কটা দিন চলে, দাস গদাধরের কুটিরে যখন এসেছেন প্রণাম জানাতে, মনে পড়ে গেছে প্রণাম আশীর্বাদ নিবার চলে যখন সে সাষ্টাঙ্গ প্রণাম করছেন, তখন মনে পড়েছে তোমার মিতা অন্য বাড়ি যাবেন, প্রভু একটি নিবেদন, আমি শ্রীক্ষেত্রধাম হতে আসছি, নাম এই অভাজন শ্রীনিবাস, আশীর্বাদ করুন, আপনার উপরে একটি নির্দেশ আছে, একটি সন্দেশ আছে, সন্দেশহর আমি নিবেদন করি, আপনার মিতা গদাধর পণ্ডিত গোস্বামী তিনি আমাকে বলে পাঠিয়েছেন নিজের বাড়ি যাবেন, আমার মিতাকে বলো তার মিতা নিজের বাড়ি যাবেন, আমি এতদিন ভুলে গিয়েছিলাম বলতে পারে। কি বললি? দাস গদাধর বলছে কি বললি? অত্যন্ত রুষ্ট হয়ে গেছে, অত্যন্ত রুষ্ট, ক্রোধে রুষ্ট, কি বললি তুই? হ্যাঁ, এই কথাটা তুই আমাকে আগে জানাস রে, হ্যাঁ, এত কষ্ট দিলি আমাকে সারা জীবনের মনে প্রাণে, আমার বন্ধুত্ব সূত্র সে তো নেই, সেই হলো ত্যাগ করে চলে গেছে রে, ওরে হতচ্ছাড়া হতভাগা, তুই এই নিদারুণ সংবাদটা আমাকে আগে জানিলি নেই, তাহলে হয়তো আমি দ্রুত গতিতে শীঘ্রই এই বন্ধু দর্শনের ভাগ্য পেতাম, আজ তুই আমাকে বঞ্চিত করে বের হয় এখান থেকে বের হ। অনেক আকুতি মিনতি করলো, না না না, খুব কষ্ট দিয়েছিস আমাকে, কি করবেন? কাঁদতে কাঁদতে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানির কাছে এসে বললেন, মা গো বড় অন্যায় করে ফেলেছি, শিশুমতী ক্ষমা করে দাও, ক্ষমা করিয়ে দাও। ঠাকুরানী তখন দাস গদাধরকে ডাকলেন, ডেকে বলছেন কি, শ্রীনিবাস একবারে শিশুমতী, সত্যি ক্ষমার অযোগ্য, কিন্তু কি করা যায়, এখন প্রভুর বহু লীলা এর দ্বারা সাধিত হবে, একে ক্ষমা করে দাও, ক্ষমা সুন্দর মূর্তি তোমরা। ঠাকুরানীর আদেশের তখন দাস গদাধর তাকে ক্ষমা করে দিলেন, চরণ বন্দনা করে লীলা পরিকারের গণের আশীর্বাদ নিয়ে তিনি প্রস্থান করলেন শান্তিপুর ধামের উদ্দেশ্যে। শান্তিপুরে প্রবেশ পথে দেখছেন তুষার ধবল ধ্যান ধিয়া মূর্তি গম্ভীর এক মহাপুরুষ দণ্ডায়মান, সাক্ষাৎ অদ্বৈতাচার্য প্রভু দর্শন দিয়ে বলছেন, দেখছ তো আমাকে মহা, তিনি অন্তর্হিত হয়ে গেছেন, তখন দেখলে তো, এই কথাটা কাকেও জানাইও না,
শান্তিপুরের লীলাক্ষেত্র দর্শন করে আচার্যের সমস্ত আশীর্বাদ নিয়ে তিনি খড়দহে এসে উপস্থিত হলেন। গৌরমণ্ডল দর্শন করলে সেই লীলা নিকেতনের স্পর্শে প্রাণ মন একেবারে আনন্দে ভরপুর হয়ে যায়, তদ্গত চিত্ত হয়ে যায়। সেই জন্য লীলাস্থলী দর্শন করা চাই আমাদের। শ্রীপাট খড়দহে তখন অন্ধ, বীরচন্দ্র প্রভু আছেন, নিত্যানন্দ প্রভুর অপ্রকটে সকলের হৃদয় এখন হাহাকার। জাহ্নবা ঠাকুরানি, বসুধা ঠাকুরানি, গঙ্গামাতা ঠাকুরানি এরা সব আছেন। গঙ্গামাতা ঠাকুরানি শ্রীপাঠ হল বর্তমানে জিরাট। নিত্যানন্দ কন্যা গঙ্গামাতা ঠাকুরানি শ্রীপাঠ হচ্ছে জিরাট। আপনারা জিরাট খুব সুখ্যাত নামের কথা শুনেছেন। এত ভালো দোল মঞ্চ আমার দৃষ্টিতে আসেনি, বহু জায়গায় ঘুরেছি বটে, এত ভালো দোল মঞ্চ এই গঙ্গামাতা ঠাকুরানির শ্রীপাঠে যে হয়েছে এইরকম আমি দেখিনি, আজও দেখিনি। আর অনেক দেখেছি, আর একটা রথ দেখেছিলাম, এখানে রথ আছে, তবে অত বড় নয়, সুদৃশ্য নয়, একটা রথ আছে, ওই রথটা বুঝি আমার দৃষ্টিতে অনেক অনেক বেশি মূল্যবান। মূল্যবান টাকা পয়সা দিয়ে না, আমি ওই রকম রথ দেখিনি, সেটি হলো শ্রীপাট কৈয়ট। বেদগর্ভ গোস্বামী শ্রীপাটে আছে কৈয়ট, এটা শেয়ারা বাজার থেকে যেতে হয়, এরকম রথ আমি দেখিনি, আর এইরকম দোল মঞ্চ হচ্ছে দেখিনি। এইগুলোই তো আমাদের লীলা পরিকরের সুস্পষ্ট চিহ্ন রাখা আছে, যাতে পরবর্তী উত্তরসূরীদের মনে প্রাণে সেই রূপ শিহরণ জাগিয়ে আনে। শ্রীনিবাস আচার্য প্রভু জাহ্নবা ঠাকুরানির চরণ বন্দনা করলেন, সেখানে রইলেন। মা তো সাক্ষাৎ নিত্যানন্দ শক্তি সর্বময়ী কর্ত্রী, বৈষ্ণব জগতের তিনি হলেন সর্বরূপেণী আধার শক্তি, বহুভাবে তাকে আপ্যায়ন করলেন। বলে শ্রীনিবাস, তুমি তো গৌরমণ্ডল দর্শন করে ব্রজমণ্ডলে যাবে, আমি জানি তোমার কার্য সুসিদ্ধ হোক, তবে ঠাকুর অভিরামের আশীর্বাদ না নিলে কিন্তু হবে না, অভিরাম গোপালের আশীর্বাদ নিয়ে যাও। আমাদের জগতে তিনজন রাম এসেছিলেন, অভিরাম, রামদাস, মিনকেতন রাম। মিনকেতন রাম হতেছেন বালসা, রামকানাইয়ের সেবা। এটা রামপুরহাট থেকে 21 কিলোমিটার দূরে যেতে হয়, দুনি গ্রাম হয়ে সেই বালসা, এটা মিনকেতন রাম। সেখানে তার লীলা বৈভব কম, কোন অংশে কম নয়। আর অভিরাম গোপালের শ্রীপাঠ হলো খানাকুল কৃষ্ণনগর এসে উপস্থিত। অভিরাম গোপালের কোনো জন্মযাত্রার পরিচয় নেই, কোনো পিতামাতা নেই, সব পরিকরের আছে। ইনি শ্রীরাম সখা ব্রজ হতে গিয়েছেন, প্রভু নিত্যানন্দ গোপাবেশে গোপবেশে আবেশে অভিনিবেশে বৃন্দাবন ভ্রমণ করতে করতেন সাক্ষাৎ সংকর্ষণ শেষ তিনি শ্রীরাম সখাকে পেয়েছিলেন গোবর্ধনের গিরিগহ্বর থেকে। তখন থেকে তারা লুকিয়ে, শ্রীরাম সখা লুকিয়ে আছে, খেলার ছলে লুকিয়ে আছে, কে আমাকে দেখতে পাবে, আমি লুকিয়ে পড়েছি। এদিকে দ্বাপর অন্তর্হিত হলো, কলিযুগ সমাগত, নিতাই চাঁদ ভাই কানাই। হ্যাঁ, তখন সে গম্ভীর শব্দ শুনে বের হয়ে আসলো দীর্ঘাকৃত মহাপুরুষ শ্রীরাম সখা, হে দ্বাপরের পুরুষ, ইনি তো সাক্ষাৎ সংকর্ষণ বলরামের আবেশ। বলে আমার কানাই কোথায়? বলে কানাই এখানে নাই, নবদ্বীপে আছে। তুমি কি? দুইজনে পরিচয় দিচ্ছেন, আমি শ্রীরাম, এ বলছে আমি বলরাম, তুমি দাদা দাও দাও দাদা, তুমি এত ছোট হয়ে গেছো তবু আবেশ কাটে না, তুমি কেমন আমার দাও দাদা দেখি, দেখি আমার সঙ্গে পরিক্রমাটা দাও দেখি। তিনবার গিরিগোবর্ধন পরিক্রমা দিয়ে তাকিয়ে দেখছেন পিছনে নিত্যানন্দ, আবিষ্ট বলরাম, হ্যাঁ আমার দাদাই তুমি, দাও দাদা। তা কী করতে হবে বলো? বলে কানাইকে পেতে চাও তো শ্রীরাম সখা, চলো আমার সাথে। চললেন নিতাই চাঁদ
নিজে লীলার অনুসারে তাকে চার হাত পরিমাণে পরিমিত করলেন, নাম দিলেন অভিরাম গোপাল। অভিরাম পটলী, অভিরাম পটল গ্রন্থ এবং অভিরাম লীলামৃত গ্রন্থে তার বিস্তার লীলা কাহিনী আছে। এইগুলিতে আমাদের এক একটি সুধা বিন্দু, মানে জীবনকে বাঁচিয়ে রাখার জন্য এক একটি সুধাক্ষরণ, এইগুলি চিন্তা করলেই মন তন্ময় হয়ে যায়। অভিরাম গোপাল ঠাকুরের কোনো পিতামাতা নাই, এসে উপস্থিত শ্রীনিবাস আচার্য অভ্যর্থনা করছেন, কিন্তু অতিথিকে তো সৎকার করতে হবে। তখনকার দিনের ব্যবস্থায় মাত্র 10টা কড়ি দিয়ে বলছেন, আগন্তুক যুবা তুমি তুমি নিজে রান্না করে খাওয়া দাওয়া করো, প্রসাদ চা করো। 10টা কড়িতে কি হয় গো, যাই এক মুঠো চাল বা কিছু একটু দিয়ে, যাই হোক দুটো কাঠ কাঠ কুড়িয়ে আর দুটো ইঁট দিয়ে, আমাদেরও করতে হয় এরকম মাঝে সাঝে, জানেন। সবটা বরণ করে নিলে না তাহলে দুঃখ হয় না, যদি খুব বরণ স্বীকার করে নেন সব বস্তুটাকে তাহলে কোনো দুঃখ আপনাকে স্পর্শ করবেন না। আর যদি প্রতিকার চান, এটা হওয়া চাই কেন হলো না, তাহলে তো দুঃখ পেতেই হবে, সে সংসারে হোক আর সংসারের বাইরে হোক। সবটাই গোবিন্দের আশীর্বাদ মনে করে যদি আমরা স্বীকার করে নিই না, সবটাই শুভ হবে, আর না হলে দুঃখ পেতে হবে। কাঁটার জ্বালা আমাদের সেই জ্বালাবে, রান্না শুরু করে দিয়েছেন, এক মুঠো চাল দিয়ে কোনো রকমে রান্না করে এবার ভোগ লাগিয়েছেন। অভিরাম গোপাল ঠাকুর চারজন অতিথি বৈষ্ণবকে পাঠিয়ে দিয়েছেন, তোমাদের নিমন্ত্রণ ওখানে যাও। উপস্থিত শ্রীনিবাস তো সাধারণ নয়, সঙ্গে সঙ্গে চারজন অতিথি বৈষ্ণবকে বসিয়ে দিয়ে আকণ্ঠ পরিপূর্ণ ভোজন করালেন। অতিথি চারজন বৈষ্ণব এসে বলছেন, যার কাছে পাঠিয়েছিলেন ও যুবক সাধারণ নয়, আমাদের এইরকম পরিতৃপ্তি সহকারে ভোজন করালো না, এইরকম আর হয় না। অন্তরে অত্যন্ত আনন্দ, বাইরে অত্যন্ত রোষ, তার হাতে থাকতো একটা জয়মঙ্গল চাবুক, এই চাবুকের স্পর্শ যে পেয়েছে সে কৃষ্ণ কৃষ্ণপ্রেমে উন্মত্ত হয়ে নেচেছে। চাবুকটা এনে আর শ্রীনিবাসের পিঠে সজোরে এক আঘাত করল, উন্মত্ত হয়ে গেল শ্রীনিবাস। দ্বিতীয় চাবুক দ্বিতীয়বার আঘাত করলো, তাতে একবারে প্রেম উন্মত্ত হয়ে নাচতে শুরু করলো। তৃতীয়বার এইবার তার পিঠেতে চাবুকটা দিবেন, এমন সময় অভিরাম পত্নী মালিনী মা হাত ধরে বলছেন, প্রভু করেন কি, এই শ্রীনিবাসের দ্বারা তো প্রভুর সমস্ত কার্য সাধিত হবে, এই যদি নিরন্তর প্রেম অনুমতে উন্মত্ত হয়ে নাচতে থাকে তাহলে কাজগুলো হবে কি করে। যথাযথ প্রস্তাবনাই, আর তৃতীয় চাবুকের স্পর্শ সৌভাগ্য হলো না, প্রভুর ইঙ্গিত। শ্রীনিবাস কে বহু আপ্যায়ন করে আনলেন, অভিরাম গোপাল বন্দ প্রতাপে প্রচণ্ড, যারে দেখি ভয়ে কাঁপে যতকে পাষণ্ড। অভিরাম গোপাল দ্বাদশ গোপালের মুখ্য গোপাল, সবসময় ব্রজসখার আবেশে থাকতেন, সে অভিরাম গোপালের আশীর্বাদ নিয়ে তিনি বহুদিন পরে যাজিগ্রামে এসে উপস্থিত হলেন। মা দুঃখিনী একমাত্র সন্তান চলে গিয়েছিল, অনেক দিন পরে চলে এসেছে, এসেছে তখন মায়ের আর কি আনন্দ। মাকে দেখে তখন শ্রীনিবাস দেখছেন অত্যন্ত কৃশকায় দুর্বল, একমাত্র পুত্রের চিন্তায় চিন্তায় একেবারে মরমে মরে যায়, শুধু প্রাণটুকু অবশেষ মাত্র। মাকে তখন সুস্থ করলেন, মা আমি এসে গেছি তো, তোমার চিন্তা কি। কিন্তু চিন্তা যে তার যে কি, আর আচার্যের যে চিন্তা কি, তখন মাকে সুস্থতা, মায়ের সুস্থতার জন্য বেশ কিছুদিন থাকলেন, মনে মনে শুধু ওইটাই উদ্গীর্ণ, কেমন করে ব্রজে যাব, কেমন করে ব্রজে যাব।
ওই চিন্তা করতে গিয়ে একদিন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য প্রভু স্বপ্নে দেখা দিয়ে বলছেন, বিলম্ব করো না শ্রীনিবাস, আমার প্রিয় গোপাল ভট্ট তোমার দীক্ষাগুরু অপেক্ষা করছে, বয়স হয়ে গেছে, তাড়াতাড়ি যাও। নিদ্রা ঘুমটা ভেঙে গেল, মাকে কি করে বলা যায় মা আমি ব্রজে যাব, কিন্তু না বললেও তো বাঁচা যাবে না। শ্রীনিবাস তখন একদিন সুযোগ পেয়ে বলছেন, মা একটা কথা বলবো, আমাকে ছেড়ে দিতে হবে কিছুদিনের জন্য। কেন বাপ ছেড়ে দিতে হবে? এই জন্য আমি ব্রজে যাব, বৃন্দাবনে যাব। সে কিরে, এই তো শ্রীক্ষেত্রে হতে আসলি, পুরী হতে এখন আবার বৃন্দাবনে যাবি? আমাদের গৌড়ীয় বৈষ্ণবের ত্রিধারা নবদ্বীপ, বৃন্দাবন এবং শ্রীক্ষেত্রধাম পুরীধাম, প্রতিটি গৌড়ীয় বৈষ্ণবের এটি অবশ্যই দর্শন করা উচিত এই তিন ধামকেই, অন্যত্র যান বা না যান, অন্য সপ্তপুরী ওই পঞ্চপুরী ওসব যান বা না যান, অন্তত প্রতিটি গৌড়ীয় বৈষ্ণবকে মহাপ্রভুর এই লীলাঙ্কিত ভূমি ত্রয়কে দর্শন করতে করার সৌভাগ্য রাখতে হয়। মা এখন কি করবে? মাকে বলছেন, মা তুমি না ছেড়ে দিলে আমি বাঁচবো না, সত্যি সত্যি বাঁচবো না। তখন নিরুপায় হয়ে, আচ্ছা বাছা ধন আমার, যাও ব্রজে যাও। কার হাতে দিয়ে যাবেন এই দুঃখিনী মাকে? সর্বনিয়ন্তার হাতে দুঃখিনী মাকে সঁপে দিয়ে তিনি চললেন যাবার পথে। শ্রীখণ্ডে সরকার ঠাকুরের আশীর্বাদ নিলেন, আমি ব্রজে চলেছি আশীর্বাদ দাও। চিরঞ্জীব ঠাকুর, রঘুনন্দন ঠাকুর, মুকুন্দ ঠাকুর, সুলোচন ঠাকুর, শ্রীলোচন ঠাকুর, এদের আশীর্বাদ নিয়ে তিনি দ্রুতগতিতে আসলেন একচক্রা গর্ভবাস। নিত্যানন্দ ভবনে আসলেন, নিতায় চাঁদ সাক্ষাৎ ব্রাহ্মণের রূপ ধরে নিত্যানন্দ লীলাস্থলীগুলি দর্শন করছেন। এইখানে দেখো প্রভু নিত্যানন্দ এই লীলা করেছিল, এই শিশুদের সাথে সমুদ্র মন্থন করেছিল, এইখানে দেখো শেষশয্যায় শয়ন করেছিল, সব লীলাস্থলে। এই দেখো হাঁটুগাড়া স্থান, এই দেখো পঞ্চপাণ্ডব, এই দেখো সব, এই দেখো বাঁকি বিহারীর প্রকট স্থান, এই দেখো মদন মোহন, নিতাই চাঁদ স্বয়ং, এই রাঘব পণ্ডিত ভবন, পদ্মাবতী তীর্থ, সমস্ত লীলা লীলা নিকেতন দর্শন করিয়ে তিনি অন্তর্হিত হলেন। প্রভু নিত্যানন্দ চরণাঙ্কিত ভূমিকে বারম্বার প্রণাম করে তিনি প্রস্থান করলেন বক্রেশ্বরের পথে এবং দ্রুতগতিতে এই বঙ্গদেশ অতিক্রম করলেন। তখনকার এই দস্যু তস্কর ভয়ঙ্কর বিপদ সংকুল কি অগ্রাহ্য করলেন, এতই অনুরাগ ব্রজযাত্রার, এটাই হলো অনুরাগী হলো ব্রজযাত্রার একমাত্র নিদান, পাথে হলো এইটি ব্রজে যারা আসেন বা আসবেন তাদের ব্রজানুরক্তি অতীব আবশ্যক। আগের মহাত্মারা সকলে পদে পদব্রজেই এসেছেন, পদব্রজেই এসেছেন, নাহলে অনুরাগের ঠিক ঠিক মূল্যায়ন হয় না। যখন ইটাবাস জায়গায় এসে উপস্থিত হলেন তখন এই প্রত্যাগত যাত্রীদের মুখে শুনলেন রূপ সনাতন অন্তর্হিত হয়েছেন, হাহাকার করে মূর্ছিত হয়ে পড়ল। এই অভাগার অভাগার এইরকমই ভাগ্যহীন, যেখানে যায় সমুদ্র শুকিয়ে যায়, নীলাচলেতে মহাপ্রভু দর্শন ভাগ্য পায়নি, এখন আমি ব্রজে গিয়ে রূপ সনাতনের চরণ বন্দনা করব, সে সৌভাগ্য হতেও বঞ্চিত হলাম। কান্তিকা কথঞ্চি শান্তি লাভ করে আবার উঠে দাঁড়ালেন। রূপ সনাতন তাদের যে তন্দ্রাচ্ছলে বলে দিয়েছেন, আমার শ্রীজীব আছে তোমার জন্য, আছে গোপাল ভট্ট, যাও। বিশ্রাম তীর্থে এসে উপস্থিত হলেন, কংস নিসূদন ভগবান শ্রীকৃষ্ণ বলরামের সাথে এইখানে বিশ্রাম করেছিলেন, কংসকে বধ করে, সেই জন্য নাম হয়েছিল বিশ্রাম ঘাট। বিশ্রাম তীর্থে জলস্পর্শ করে এইবার ব্রজবনে প্রবেশ করবেন। ব্রজবনের মহামধুরিমায় তার চিত্তান্দোলিত,
সমস্ত মধুকাননীর পুষ্প সৌরভে সুগন্ধিত, মধুকর গুঞ্জনে মুখরিত, ময়ূরের নৃত্যে এবং পক্ষীকুলের কাকলিতে সমস্ত দিক আমোদিত, দিংমণ্ডল সুবাসিত হয়ে যেন পথিককুলকে আকুল করার জন্য আতিথ্য আপ্যায়নে কোকিল নিযুক্ত, পঞ্চমতানে আহ্বানে শ্রীনিবাসীর আগমনে উৎসব রচনা করেছে ব্রজকানন। অপূর্ব ব্রজকাননে সুদৃশ্য দর্শনে শ্রীনিবাসের মন এখন ব্রজময় উপস্থিত হলেন। তন্ময় তদ্গতময় হয়ে শ্রী গোবিন্দ দেবী চরণে এসে উপস্থিত হলেন সায়ংকালে। ব্রজবাসী সব বৈষ্ণবরা এসেছেন গোবিন্দ দেবীর দর্শনে, এই আরতি দর্শন করতে। আজও যেমন যায় গোবিন্দ দেবীর আরতি দর্শন, আমাদের বৃন্দাবনের রাজা গোবিন্দ, গোবিন্দ দেব হচ্ছেন, হ্যাঁ গোবিন্দ দেব আর হরিদেব, গোবর্ধনের হরিদেব, চারজন দেব, দাউজি বলদেব আর মথুরায় কেশবদেব, চার দেব, বৃন্দাবনে গোবিন্দ দেব, যে ব্রজমণ্ডলে গোবিন্দ দেব তিনি রাজা। তার মাধুরী দর্শন করেই মূর্ছিত হয়ে পড়লেন। কে নবযুবা কে অনুরাগী, শ্রীহরি দর্শন করেই সে মূর্ছিত হয়ে পড়ে। নয়নে শুধুমাত্র অবিরল নয়ন ধারা, অশ্রু ধারা, সকলে জিজ্ঞাসা করছে কি। এমন সময় শ্রীজীব গোস্বামী পাদ এসে উপস্থিত হয়েছেন। আগের রাত্রিতেই রূপ সনাতন বলে দিয়েছেন শ্রীনিবাস আসছে, তাকে আপ্যায়ন করো, সৎকার করো। তখন সঙ্গীয় বৈষ্ণবদের নিয়ে শ্রীনিবাসকে নিজের কুটিরে আনলেন। সেই রাত্রিতেই আবিষ্ট, এতই আবেশে ছিল শ্রীনিবাস বুঝতে পারেনি। ঘোর রাত্রিতে দেখছেন আমার মস্তকে একবারে মৃদু হস্তস্পর্শ, চোখ মিলে তাকালেন একজন দিব্য পুরুষ, তিনি যে শ্রীজীব গোস্বামী, পরের পরিচয় হলো। পরিচয় দানের পরে সাষ্টাঙ্গ প্রণাম করে নিজের পরিচয় দিচ্ছেন, আমি সেই অভাজন শ্রীনিবাস, মহাপ্রভুর একান্ত অভাজন দাস, আপনি কৃপা করুন, কেমন করে ব্রজমাধুরী আমি আস্বাদন করব। শ্রীজীব গোস্বামী পাদ তখন বলে দিয়েছেন, শ্রীনিবাস তোমার গুরুদেব পূর্ব নিরূপিত, মহাপ্রভুর ইঙ্গিতে তোমাকে তিনি দীক্ষা দেবার জন্য লীলাকে ধারণ করে আছেন, নাহলে সমস্ত পরিকার অন্তর্হিত হয়েছেন, তিনি এই শেষ বয়সে বার্ধক্য অবস্থায় তোমার জন্য প্রতীক্ষারত, চলো। প্রাতকাল শ্রীনিবাসকে নিয়ে চললেন গোপাল ভট্ট গোস্বামীর কুটির প্রাঙ্গণে। গোপাল ভট্ট গোস্বামী তখন মৃদু মৃদু হরিনাম করছেন, নয়নজলি এই রাধারমণীর রূপদর্শনে আনন্দ নিকেতনে শুধু বিভোর হয়ে আছেন। গুরুদেবের দূর হতে দর্শন করে সাষ্টাঙ্গ প্রণাম করছেন। এইবার মিলন, গুরু শিষ্যের মিলন। শ্রীনিবাস পরিচয় দিবার সাথে সাথে ভট্ট গোস্বামী সম্বিত পেলেন, যেমন চেতনায় বাইরের চেতনায় এসে বলছেন, শ্রীনিবাস বাপ বড় দেরি হয়ে গেছে, তোমাকে দীক্ষা দিবার জন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন আমাকে, এই ডোর কৌপিন পাঠাবার সাথে সাথে চিঠিটা পর্যন্ত লিখে দিয়েছেন, এই দেখো সেই চিঠি। বলে শ্রীনিবাস যখন ব্রজবনে এসেছিলেন তখন বয়স হলো 54 বছর, অদীক্ষার যে অদীক্ষিতির যে দুরবগাহ্য ভার আজকে শেষ হলো। শুভ দিন দর্শন করি ভট্ট গোস্বামী চরণ তাকে দীক্ষা দিলেন, শিক্ষা দিলেন এবং স্বরূপের পরিচয় দিলেন, নাম দিলেন মণিমঞ্জরী। মণিমঞ্জরী নাম দিয়ে দীক্ষা শিক্ষার জন্য উপযুক্ত শিক্ষাগুরুর নির্দেশ দিয়ে বলছেন, শ্রীজীব গোস্বামী চরণ সান্নিধ্যে সমস্ত শাস্ত্র গ্রন্থ তুমি আস্বাদন করো,
যথাযথ গুরু কৃপা লাভ করেছিলেন। বিদ্যাগুরু শ্রীজীব গোস্বামীপাদ হতেছেন গৌড়ীয় বৈষ্ণবের স্তম্ভ স্বরূপ, এবং সেই সময় এসে উপস্থিত হয়েছিল শিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় এবং শ্যামানন্দ প্রভু দুঃখী কৃষ্ণদাস। পরে তিনি নাম হয়ে ধরেছিলেন শ্যামানন্দ। সাক্ষাৎ রাধারানী কৃপা করে তাকে নাম দিয়েছিলেন, এবং যে মঞ্জু ঘোষ নামে নূপুরীর চিত্রেতে নূপুরীর চিত্র লেগে গিয়ে ছবি লেগে গিয়েছিল প্রশস্ত ললাটে, দাগ লেগে গিয়েছিল, সেই দাগি শ্যামানন্দ পরিবারের এটি হলো তিলক। শ্যামানন্দ বা কনকমঞ্জরী বিস্তার তার লীলা চরিত্রের সংবাদ যারা অনুসন্ধিৎস বা জিজ্ঞাসা আছে তারা দেখবেন। এই ত্রিবেণী সঙ্গম শুরু হয়েছিল জীব গোস্বামীবাদীর চরণ ছায়াতে। এত বড় বিদগ্ধ জনের আশ্রয় লাভ করা সকলের সম্ভব নয়। সমস্ত গৌড়ীয় বৈষ্ণবে রস রহস্য তত্ত্ববেত্তা এবং সমস্ত ছড় দর্শনে সমস্ত তত্ত্বের নিখুঁত পরিচয় জীব গোস্বামীর কাছে পাওয়া যায়। উপযুক্ত শিষ্যত্রয়কে একদিন বলছেন কি, আমার গুরুবর্গের তো আদেশ নাই, আমাকে ব্রজ ছেড়ে প্রচার করতে হবে, তোমরা আমার উপযুক্ত শিষ্য। হে শ্রীনিবাস, তোমাকে আমি আচার্য উপাধিতে উপহিত করলাম, আর নরোত্তমকে ঠাকুর উপাধি দিলাম, আর শ্যামানন্দের উপাধি দিতে হবে না, কেননা ওর স্বয়ং শ্যামানন্দ। শ্যামা রাধারানী কি আনন্দ দিয়েছিল শুধু ঝাড়ুমণ্ডল সেবা করে, হ্যাঁ রাসস্থলে শুধু সেবা করে। আমাদের এখন যে বৃন্দাবনের স্থিতি এইটা মোটেই না। শ্রী বৃন্দাবন তখন সমস্তই নবকাননী মুখরিত, সমস্তটাই নিকুঞ্জবন। জীব গোস্বামীপাদের কাছে শিক্ষা শিষ্য বলছেন দুঃখী কৃষ্ণদাস যে গুরুদেব কেমন করে রাধারানীর সেবা পাবো, বলে ঝাড়ু দে ঝাড়ু দে, এই ধুলিতে যে কোনো একটি সেবা করলেই কৃতার্থ। আমরা বলেছি না এইখানে যে যা চাইবে সে তাই পাবে। কেউ যদি বলে যে শুদ্ধ ভক্তি চায় পাবে, কেউ যদি বলে অটুট ঐশ্বর্য চায় পাবে, এ চিন্তামণি ভূমি, যে যা চাইবে তাই পাবে। তবে শুদ্ধা ভক্তি পেতে অনেক অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে, আমরা তো অতটা দিতে রাজি না, ওই কঠিন পরীক্ষা দিতে রাজি নয়। সেই জন্য সহজে সহজ কিছু পেতে চাই, দুরাবস্থার জালে আটকে পড়ি। শ্যামানন্দ প্রভু আর নরোত্তম দাস ঠাকুর শ্রীনিবাস আচার্য আচার্য প্রভুর উপরে সম্পূর্ণ ভার দিলেন। সমস্ত গৌড়ীয় গ্রন্থ সম্পুট একত্রিত করে প্রচারের জন্য পাঠিয়ে দিলেন। যাও, এগারো জন বলবান বলিষ্ঠ ব্রজবাসী রক্ষীদের এবং সকট যোগে গাড়ির উপরে দিয়ে পাঠিয়ে দিলেন। সমস্ত বৈষ্ণবগণের আশীর্বাদ দিয়ে পাঠালেন, আপনারা সকলে আশীর্বাদ দেন শ্রী চৈতন্য মনোভীষ্টটিকে গৌড়বঙ্গ সমস্ত দিকে দিকে প্রসার লাভ করানোর জন্য এই তিনজনই উপযুক্ত পাত্র, এদের উপরে নির্ভর অখণ্ড আশীর্বাদ করুন। সত্যি সত্যিই এই সমস্ত মহাজনদের আশীর্বাদ ছাড়া আমাদের সম্ভব না, আমাদের যাত্রাপথ সুগম হয় না। আচার্য প্রভু সম্পূর্ণ নির্ভর আশীর্বাদ গ্রহণ করে চলেছেন। আমাদের বৈষ্ণব ইতিহাসে বহু ঘটনার সাক্ষী হয়ে আছে, কিন্তু একটি উজ্জ্বল ঘটনা স্বর্ণাক্ষরে লিখিত আছে, যে ঘটনা ইতিপূর্বে কোনোদিন ঘটেনি, গ্রন্থ চুরির সংবাদ। আমাদের অল্প বিস্তর অনেকেরই জানা আছে, আচার্য প্রভু এই সকলকে নিয়ে চলেছেন প্রচারের জন্য, মহাপ্রভুর প্রেম ধর্ম প্রচারের জন্য গ্রন্থই তো সম্পদ। সেই জন্য আমাদের বলা হয় গৌড়ীয় গৌরব গ্রন্থগুচ্ছ, আমাদের গ্রন্থ সমষ্টি হলো গৌরব, আমাদের সম্প্রদায়ের সম্পদ। কিন্তু হতভাগা আমরা, বাপের ধন কি আছে আর অনুসন্ধান করি নাই। বাপের ধন মানে আমার পিতৃপুরুষেরা মহাপুরুষেরা কি রেখে গেছেন তা আমরা দেখি নাই।
এই আমাদের বড় হতভাগ্যের পরিচয়। আচার্য প্রভুর এসে উপস্থিত হলেন, সেই সময় কি করে গিয়েছিলেন আমরা জানতে পারবো না, বুঝতেও পারবো না। দুর্গম সংকুল পাহাড় পর্বত, তার উপরে দস্যু তস্করকে অতিক্রম করে এইসব মূল্যবান, অতি মূল্যবানও মূল্য দিয়ে পাওয়া যায় না গ্রন্থ সম্পূর্ণকে নিয়ে তিনি কি করে গিয়েছিলেন। যখন বঙ্গদেশের মল্লভূমিতে এসে উপস্থিত হলো, একটি দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছিল। গোপালপুরে রাত্রিবাস করবেন, পাহারাদার ব্রজবাসী পাহারাদার তারা তো আছেই, রাতের ঘোর ঘন ঘট অন্ধকার, ঘন ঘট অন্ধকার কেন বলে অন্ধকারই, অন্ধকারকে আলো করার জন্যই তেনারা আসছেন। সেই জন্য অন্ধকারের বুকে এরকম একটা বৃহত্তম ঘটনা ঘটে গেল। মশাল জেলে সব দস্যু তস্করেরা চিৎকার করতে করতে আসছে, এরা তখন উঠে দাঁড়ালো, তাই তো এই জঙ্গলের ভিতরে কোনো দস্যুরা ধন লুণ্ঠন করে চলেছে। কিন্তু তাদের এই চিন্তার যখন সাক্ষাৎ হলো তা নয়, দেখলো যে দস্যু তস্করেরা অন্যের ধন লুণ্ঠন করে যায়নি, তাদেরই ধন লুণ্ঠন করতে আসছে। এসে একবার ঝাঁপিয়ে পড়লো, সঙ্গে সঙ্গে নিমেষের ভিতরে এইসব গ্রন্থ লুট করে নিয়ে চলে গেল। এরা কারা জানেন? এরা হলো বন বিষ্ণুপুরের রাজা বীরহাম্বীরের দস্য অনুচর। বন বিষ্ণুপুর এখনো যেতে গেলে, হ্যাঁ, এই কলকাতা বিষ্ণুপুর বা মুকুটমণিপুর বা আরামবাগ বিষ্ণুপুর, এই এখনো যে শালবন আছে, সন্ধ্যার পরে একজন পুলিশ ওঠে আর নাববার সময় পুলিশ নেমে যায়, আবার ওই দিক থেকে যে ওঠে, এখনো একজন পুলিশ ওঠে বাসে, আবার বনটা পার হলো তবে সে নেমে যায়। বন বিষ্ণুপুর তাহলে সেই সময় কি ছিল? দস্যুরাজ রাজা বীরহাম্বীর, তার পোষা ছিল, মৎস্য ন্যায় চলছিল তখন রাজনীতির ক্ষেত্রে। বড় মাছ যেমন ছোট মাছকে গিলে ফেলে ঠিক সেরকম যারা প্রবল প্রতাপী, ছোট ছোট সামন্ত রাজাদের একবারে সব লুট করে শেষ করে তাদের ধন সম্পত্তি আহরণ করে। তাদের কাছে পোষা থাকতো সব দস্যু, তাদের নাম কিছু ছিল ফাঁসিয়ারা মাংসুরা, পথিকদের দেখে বুঝে দিত, বলে দিত এদের কাছে কি ধন সম্পত্তি আছে। রাজা বীরহাম্বীরের কাছে খবর এলো কোথার থেকে কয়জন কিছু গাড়ির সম্পদ নিয়ে আসছে, আমার পাহারা দাঁড়াচ্ছে, নিশ্চয়ই কিছু মহামূল্য সম্পদ আছে, তোমরা গুনে গেথে বলে দাও তো বাপু। গুনাগুনি করে বলছেন, মহারাজ সম্পত্তি এত বেশি সম্পত্তি না, যদি এইটিকে লুট করতে পারেন, ঘরে আনতে পারেন, আপনার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। কি আছে ওর ভিতরে তা বলতে পারবো না, তবে মহামূল্য সম্পত্তি, আমাদের জগতের বহু মূল্য দিয়েও এটি পাওয়া যাবে না। গুনে গেতে কিন্তু এরা ঠিকই বলেছে, রাজাত্ব তো যেহেতু দস্যুবৃত্তি তার স্বভাব, লুট করে এনেছে। এনেই নিজের অন্তঃপুরে রাজপুরের ভিতরে তালাগুলো ভেঙে খুলে দেখছে একটাও হীরা মাণিক্য জহরত কিছু নাই, থরে থরে গ্রন্থ সাজানো আছে। ও কোনো মহাজন সদাশয় বৈষ্ণবীর প্রাণী, আমি কি কঠোর অসনী সম্পাদ বজ্রাঘাত করেছি? বস্তু সামগ্রী দর্শনেই আমাদের চিত্ত একেবারে অন্যরূপ নেই তো, পবিত্র হয়। গ্রন্থ দর্শনেই তার মনে ধিক্কার আসে, আমি এ যাবৎ দস্যুবৃত্তি করলাম, কি জ্ঞানীময় জীবনে এসে উপস্থিত হলাম, আর যেন আমাকে দস্যুবৃত্তি না করতে হয়। বস্তুর স্বাভাবিক পরিচয়েতেই তার মনের মধ্যে গ্লানি এসে উপস্থিত হলো, কিন্তু এই গ্রন্থ সত্তাধিকারী কারা, কে সেই সত্তাধিকারী? সকাল হবার সাথে সাথেই তাদের চোখের জল ছাড়া আর কিছু ভাষা নাই, গ্রন্থ চুরির সংবাদ পাঠিয়ে দিলেন ব্রজবাসী এই পাহারাদারদের হাতে। তারা নিয়ে চলল শ্রী বৃন্দাবনে, আর গ্রন্থ অনুসন্ধানের জন্য একমাত্র শ্রীনিবাস আচার্য অনুসন্ধানে তৎপর, শ্যামানন্দ প্রভুকে ঠাকুর মহাশয়কে পাঠিয়ে দিলেন যে যার শ্রীপাঠে তোমরা ফিরে যাও, আমি
আমি অযোগ্য, যদি যোগ্য পাত্রে এই গুরুভার দিত হয়তো এরকম অঘটন ঘটত না। আমার জীবনের এটি হলো ব্রত তপস্যা, যতদিন গ্রন্থ প্রাপ্তি না করতে পারি ততদিন আমি অনুসন্ধান করতে থাকব করতে থাকব, এটাই আমার জীবনের শেষ ব্রত। তাদের সকলকে বিদায় দিয়ে উন্মত্তের মতো, দিগ্ভ্রান্তির মতো, পথভ্রান্তির মতো, দিক হতে দিগন্তরে, গৃহ হতে গৃহান্তরে গ্রন্থের অনুসন্ধান করতে করতে এসে উপস্থিত হলো বিশ্রান্তলায়। আহার নাই, নিদ্রা নাই, হ্যাঁ অনশন কিছুই নাই, শুধু উদ্ভ্রান্ত উন্মত্ত প্রায় হয়ে বিশ্রান্তলায়। যারা বিষ্ণুপুর দর্শন করতে যাবেন তারা বিশ্রান্তলাটি অবশ্যই যাবেন দর্শন। মদন মোহনের সামনে বিশ্রান্তলা, প্রাতঃস্মরণীয় মহাজন রামদাস বাবাজী মহাশয় এটিকে বাঁধিয়ে তার সংস্কারের যে শুভ ইঙ্গিত করে গিয়েছেন, এই মহাপুরুষ যদি আরও বেশ কিছুদিন অবস্থান করতেন তাহলে হয়তো আমাদের গৌড়ীয় বৈষ্ণব আরও সমুজ্জ্বল মুখ দর্শন পেত। যেখানে যেখানে গিয়েছি ভগ্ন সংস্কার, ভগ্ন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ইনি সেটিকে পুনরুদ্ধার করেছেন। সেই বিশ্রামতলায় এসে তখন ভাবছেন আচার্য প্রভু, ভাবছেন আমি কি করব এখন, কোথায় গেলে গ্রন্থ পাব, কোথায় গেলে পাব। এমন সময় আকাশবাণী বলছে, শ্রীনিবাস চিন্তা করো না, গ্রন্থ তুমি পাবেই। মনের মধ্যে অধিকতর বল সঞ্চার হলো, গ্রন্থ আমি পাব, কে আমাকে জানালো এমন করে, এমন করে কে জানালো। এমন সময় কৃষ্ণ বল্লভ নামে দেউলি গ্রাম থেকে একজন ব্রাহ্মণ বালক সে চলেছে, বগলে তার পুঁথি, কিন্তু উদ্ভ্রান্ত চিত্ত শ্রীনিবাস ভিক্ষুক বেশে, দেখে তার উপরে মায়া হলো, কে তুমি আগন্তুক, এই বিশাল বট গাছের নিচে বসে আছো, আহার যাত্রা দেখে তো মনে হয় কিছু হয় নাই, কয়দিনই বা হয় নাই, চলো চলো আগন্তুক আমার ঘরে চলো। তার আপ্যায়নকে অস্বীকার করতে পারল না, সত্যি তো অনেকদিন আহার হয় নাই, অনাহার অনিদ্রায় কেমন করে চলে গিয়েছে সময়টা। এরপর কৃষ্ণবল্লভের অনুরোধে গৃহে গেল, অনেকদিন পরে আহারাদির ব্যবস্থা হলো। জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ তুমি কুমার? বলে, আমি রাজা বীরহাম্বীরের দরবারে। বীরহাম্বীর? হ্যাঁ, রাজা বীরহাম্বীর দস্যু, কিন্তু তার একটা সদ্গুণ আছে, সে বিকেলবেলা ভাগবত কথা শুনে। বলো কি বিস্ময়ে আনন্দে সে ভাগবত পাঠ আসর করে? বলে হ্যাঁ। বলে, তাহলে আমি যাবো, চলেন। রাজা বীরহাম্বীর তখন গুপ্তচরদের আনিয়ে বলছেন, গ্রন্থের সত্ত্বাধিকারীকে অবশ্যই এনে জানাতে হবে, যে সত্ত্বাধিকারী তার যেন কোনোরূপ অসুবিধা না হয়, সসম্মানে আমার কাছে নিয়ে আসবে, আমি যে অন্যায় করেছি তার কাছে আমি ক্ষমা প্রার্থনা করে তার সত্ত্ব এই গ্রন্থগুলি তুলে দিব। কিন্তু তারা অনুচরেরা বহু অনুসন্ধান করলো, গোপনে অনুসন্ধান করলো, কিন্তু গ্রন্থের সত্ত্বাধিকারী এখন উন্মাদ প্রায়, গ্রহাবিষ্ট প্রায়, তাকে চিনেবার উপায় নাই। শ্রীনিবাস কে আর এখন আর শ্রীনিবাস আছে, ভিক্ষুক বেশে যদৃচ্ছা ক্রমে যত্রতত্র ঘুরতে ঘুরতে দেউল গ্রামে কৃষ্ণবল্লভ ব্রাহ্মণ কুমারের সাথে এসে উপস্থিত। গুপ্তচরেরা সব ফিরে এলো, পেল না। বিকাল হলো, ভাগবত সভায় এসে উপস্থিত হলো। বক্তা হতেছেন, ভাগবত পাঠ করেন, বক্তা হতেছেন ব্যাস চক্রবর্তী, বড় অহংকারী, ব্রাহ্মণ হলে কী হবে। সে রাসপঞ্চাধ্যায় শুরু করেছেন, জীব গোস্বামীবাদের শিষ্য তো শিক্ষা পেয়েছেন, বারবার ভুল পাঠ করছেন। পণ্ডিত মশাই কি বলবো, পাঠক ঠাকুর আপনি শ্রীধর স্বামীপাদের আনুগত্য নিয়ে ব্যাখ্যা করুন। কোথার থেকে আগন্তুক একটা একটা ছেঁড়া, হ্যাঁ একটা ছেঁড়া মেড়া, একটা তার কিছুই নাই, জানা নাই, আমাকে আবার উপদেশ করে। আচার্য প্রভু উঠে চলে গেলেন, তারপরের দিন আবার এসছেন, আবার ওই ভুল পাঠ শুরু হয়েছে। পাঠক ঠাকুর আপনি দয়া করে স্বামীচরণের, শ্রীধর স্বামীচরণের অনুগত ব্যাখ্যা করুন। তুমি কে হে আনো আগন্তুক,
আমার ভুল ধরো, এই তল্লাতে আমার মতো বিদ্বান ব্যক্তি কেউ আছে? কে তুমি? রাজা বীরহাম্বির তখন বলছেন, পাঠক ঠাকুর, তাহলে ওনাকে পাঠ করতে দেন না? হ্যাঁ হ্যাঁ, তুমি পাঠ করো তো, পাঠ করো, দেখো শোনাও, আমার ভুল ধরবে, পাঠ করো। সেই সুযোগের প্রতীক্ষাতেই ছিল, এদিকেই বসলেন আসনে। জীব গোস্বামীপাদির শিষ্য তো বসলেন বসলেন বসলেন, তন্ময় হয়ে গেলেন মঙ্গলাচরণের সাথে সাথে, সমস্ত শ্রোতাদের সাথে তিনি চলে গেলেন ব্রজবনে। কেননা ভ্রমর গীতি পাঠ হচ্ছে, ব্রজকাননে উদ্বেলিত চিত্ত দিব্যোন্মাদ ভাষায় দিব্যোন্মাদ ভাবে বিভাবিতা রায় উন্মাদিনী সেই অবস্থায় পরিণতা হয়ে উপস্থিত হলেন মণি মঞ্জরী রূপে শ্রীনিবাস আচার্য। তদ্গত চিত্ত হল, এরকম কি ভাষা হয়, এরকম কি ভাব বিভল হয়ে এই আবেশ নিয়ে বিতরণ করা যায়? সব শ্রোতাদের মনের স্পর্শ দিয়ে দোলায়িত চিত্তি তাদের নয়নকোণে কি আনন্দাশ্রু প্রবাহ আনতে পারে? ব্যাস চক্রবর্তী সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল। রাজা রাজা সঙ্গে সঙ্গে সিংহাসনে দিব্য আসন থেকে নেমে বলছেন, আপনি কে? কে আপনি? এমন সুধারস পান করি আমাদের চিত্তকে একেবারে মরজগৎ হতে অমৃতের লোকে নিয়ে চলেছিলেন, আপনি কে? আমার এইখানে আতিথ্য সৎকার করতে উচিত হয়, যোগ্য হয়, তাই হলো। ব্যাস চক্রবর্তী তার সেবায় নিযুক্ত হলো, ব্রাহ্মণ কুমার নিযুক্ত হলো। তার রাত্রিতে ভাবছে রাজা, ভাবছে কে এই যার শ্রীমুখতে এরকম সুধাক্ষরণ হয়, কে এই? তখন এক দিব্য পুরুষ আবির্ভূত হয়ে তন্দ্রাচ্ছন্নে বলছেন, কি রাজা, ওই তোমার আরাধ্য, তোমাকে আশীর্বাদ করার জন্য, কৃপা করার জন্য এসেছেন। শুধু তোমাকে নয়, তোমার মল্লভূমি পবিত্র হয়ে যাবে, তোমার দস্যুবৃত্তি একেবারে তিরোহিত হয়ে যাবে। কিন্তু আচার্য প্রভু শুয়ে শুয়ে ভাবছেন, আমি কোথা হতে কোথায় এলাম, এদের দ্বারা আমার কি উপকার হবে? কোনো উপকার হবে না। আবার আবার পাঠ শুরু হলো পরের দিনে, সেই পূর্বের দিনের শ্লোক থেকে যখন শুরু হলো না, সে কি দিব্যোন্মাদ অবস্থায় রাজা থাকতে না পেরে এবার পায়ে ধরে বলছেন, আপনার পরিচয়? আচার্য প্রভু নিজের পরিচয় দিচ্ছেন, আমরা বৃন্দাবন হতে গ্রন্থ নিয়ে আসছিলাম, চুরি হয়ে গিয়েছে, আমি সেই গ্রন্থের অনুসন্ধানে এসে গিয়েছি এখানে, কিন্তু পাইনি, আজ আজও খুঁজে পাইনি। তখন হাই হাই করতে করতে বীরা রাজা বীরহাম্বির তার চরণে পড়েছে। সেই দস্যুরাজ, মহান পাতকি আমি আপনার সম্মুখে যে এইরকম হাহাকার করে, সেই আমি রাজা দস্যু রাজা বীরহাম্বির, আমাকে আপনি যথেষ্ট দণ্ড দেন, যা ইচ্ছা দণ্ড দেন, তবে একটা সংবাদ বলতে পারি, আপনার সত্যির গ্রন্থের আমি এতটুকু অপমান করিনি, যথারূপ সুরক্ষিত করে রেখেছি। কি বললে? আমাকে তুমি এই আদেশ এই সংবাদটুকু দিয়ে কিনে ফেললে? রাজা বীরহাম্বিরকে নিয়ে বলে, আমাকে একবার দেখাও, গিয়ে গ্রন্থ সম্পূর্ণ দেখে পরমা সমস্ত দুঃখ ঘুচে গেল, সমস্ত বেদনা মুছে গেল। তারপরের দিন আনন্দ সৎকার করে সমস্ত গ্রন্থের অভিষেক করলেন, গ্রন্থাভিষেক হলো। এবারে রাজা রানী ব্যাস চক্রবর্তী কৃষ্ণবল্লভ ব্রাহ্মণ আরও সমস্ত গোষ্ঠী সকলেই আচার্য প্রভু দীক্ষা লাভ করলেন। সমস্ত মল্লভূমি আজ পবিত্র নিকেতনে পরিণত হলো, আচার্য প্রভুর সমস্ত দিয়ে গ্রন্থ সম্পূর্ণ দিয়ে সেনা সামন্ত বহু বহু মূল্যবান সম্পত্তি দিয়ে গুরুদেবকে পাঠালেন যাজিগ্রামে। যাজিগ্রামে এসে উপস্থিত হলেন, যাজিগ্রামের এই পুণ্য প্রাঙ্গণ হতেই প্রচার হলো গৌড় বঙ্গভূমি পবিত্রকরণী মহাপ্রভু দিব্য ভাবধারা।
তার আশীর্বাদে আমাদের বঙ্গভূমিতে প্রেমে প্লাবন পুনশ্চরূপে মন্দাকিনী খরস্রোতরূপে আর উদ্বেলিত হয়ে আজও জনজীবনকে জাগরিত করে তুলেছেন। এই আচার্য প্রভুর মহাদান, তিনি দুইটি বিবাহ করেছিলেন, তার তিনটি কন্যা সন্তান, তার মধ্যে হেমলতা ঠাকুরানী প্রধানা। হেমলতা ঠাকুরানীর শ্রীপাঠ দর্শন করার জন্য আপনাদের অনুরোধ করব। বড়ই দুরবস্থা স্থান বর্তমান স্থিতিতে। আমি অবশ্য অনেকদিন আগে গিয়েছিলাম নোয়াল্লিশ পাড়া, হেমলতা ঠাকুরানীর শ্রীপাঠ হল নোয়াল্লিশ পাড়া। বহরমপুরে নোয়াল্লিশ পাড়া ঘাট পার হয়ে একটু হাঁটলেই অতি ভগ্ন প্রাচীর বেষ্টিত, অতি দুষ্টতার পরিচয় দেয় নোয়াল্লিশ পাড়া হেমলতা ঠাকুরানীর এই পবিত্র ভূমিটিকে। তবে দর্শন করলে মনোবেদনার সাথে সাথে একটা বিশেষ দিব্য উদ্ভাবনার উন্মাদনা আনে, সেই জন্যই অনুরোধটুকু রাখলাম। তিনটি কন্যা সন্তান, তিনটি পুত্র সন্তান হয়েছিল এবং সমস্ত কিছু ভার দিয়ে রামচন্দ্রের সাথে একান্ত অনুগত রামচন্দ্র শিষ্য রামচন্দ্রের সাথে তিনি এসে উপস্থিত হয়েছিলেন। দীর্ঘ 84 বছর তিনি এই শেষ বয়সে বৃন্দাবনে ব্রজবাস করেছিলেন। এখন তার সমাধিপীঠ, তার ভজনস্থলী দেখতে হলে ধীর সমীরে যেতে হবে, তার চরণ বন্দনা করে তার কাছ থেকে এই কৃপাবিন্দ নিবার এই শুভ সুযোগ আমরা পেয়েছি। আজকে তার চরণ বন্দনা করে এখানে শেষ করলাম। নিতাই গৌর।